হাই ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক টু মাই চেনেল। মই আজি আকৌ আহি গ'লোঁ ডক্টৰ বি বৰুৱা কেঞ্চাৰ ইনষ্টিটিউটৰ। কি ধুনীয়া এটা পৰিৱেশ আপোনালোকে দেখা পাই আছে। মোৰ পাছফালে আছে এটা ফুৱাৰা, এইটো গাৰ্ডেন হয় ডক্টৰ বি বৰুৱা কেঞ্চাৰ ইনষ্টিটিউটত। তো আমি আজি ইয়াতে আকৌ আহিলোঁ, এটা মেইন ভিডিঅ' আপোনালোকক দেখাম। এইকাৰণে এনেকুৱা ভিডিঅ' আশা ৰাখিছোঁ কোনেও ইউটিউবত এতিয়ালৈকে বনোৱা নাই। এইটো হ'ল যে আপোনালোকে জানে যে আজিকালি কেঞ্চাৰ বেমাৰটো কেনেকুৱা স্প্ৰেড কৰি আছে, আৰু বহুত মানুহ, আমি ইয়াতে দেউতা ট্ৰিটমেণ্ট কৰাবলৈ আহি দেখা পালোঁ বহুত মানুহ ইয়াতে কেঞ্চাৰ ট্ৰিটমেণ্ট কৰাই আছে। আৰু আমাৰ অসম চৰকাৰে এইটোৰ কাৰণে ভাল এটা আঁচনি আমালোকক দিছে। এইটো হ'ল অটল অমৃত অভিযান আৰু প্ৰধানমন্ত্ৰী আৰোগ্য যোজনা। এই দুটা কাৰ্ড যিবিলাক মানুহৰ হাতত থাকিব, এই দুটা কাৰ্ড তেওঁলোকে যিকেইটা ৰোগ আমাৰ এই কাৰ্ডত দিয়া আছে, আগত ছয়টা আছিল, আকৌ এতিয়া আৰু ছয়টা এড কৰিলে। তো যিকেইটা ৰোগৰ ডেছক্ৰিপশ্যন এই কাৰ্ডত দিয়া আছে, এইকেইটা ৰোগত আপোনালোকে বিনামূলীয়াকৈ ট্ৰিটমেণ্ট কৰাব পাৰিব। আমি সেইটোৱে আজি আপোনালোকক দেখুৱাম যে এই কাৰ্ড দি ডক্টৰ বি বৰুৱা কেঞ্চাৰ ইনষ্টিটিউটত ট্ৰিটমেণ্টটো কেনেকৈ কৰিব পাৰিব সম্পূৰ্ণ বিনামূলীয়াকৈ। তো ফ্ৰেণ্ডছ, ভিডিঅ'টো আপোনালোকে শেষলৈকে চাওক, আৰু আশা ৰাখিছোঁ ভিডিঅ'টো আপোনালোকৰ ভাল লাগিব। তো এইটোৰ কাৰণে আমি বেছি কথা নাপাতি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ আপোনালোকৰ সন্মুখত। তো বলক আমি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ। এইটো হ'ল ডক্টৰ বি বৰুৱা এণ্ট্ৰি গেট। এইটো দি আপোনালোকে আহি এইফালে এটা বিল্ডিং চাই আছে, এইটো এটা আছে আৰু এইটো এটা বিল্ডিং। এই বিল্ডিঙত ফাৰ্ষ্টত এই অটল যোজনা আৰু প্ৰধানমন্ত্ৰী আৰোগ্য যোজনাৰ কামখিনি হয়। তো আমি এইটোৱে দেখাই আছোঁ আপোনালোকক। তো ফাৰ্ষ্ট আমি এইটো ছাইড দি গৈ আছোঁ, ইয়াতে বোৰ্ডটো দিয়া আছে, বোৰ্ডটো লগোৱা আছে, আপোনালোকক দেখুৱাই দিওঁ যে এইটো ডক্টৰ বি বৰুৱা কেঞ্চাৰ ইনষ্টিটিউটৰ বোৰ্ড হয়, ইয়াতে দিয়া আছে। তো এইটো দি আমি ফাৰ্ষ্ট আহিলোঁ। ইয়াতে আপোনালোকে চাই আছে, ইয়াত এটা ডেস্ক আছে আৰু দিয়া আছে প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য যোজনাৰ ডেস্ক, PMJY। ইয়াতে মেডাম এজন আছে আৰু ছাৰ এজন আছে। আমি তেখেতৰ সৈতে জানিব খুজিম যে ইয়াতে কামখিনি কেনেকৈ কৰে, ফাৰ্ষ্ট ষ্টাৰ্টটো কেনেকৈ কৰে। ছাৰ নমস্কাৰ, আপোনাৰ নামটো কি হয়? বিকি নমসুদ্র। হা? বিকি নমসুদ্র। বিকি নমসুদ্র। ইয়েস। তো ফার্স্ট আমি জানিব খুজিছো ইয়াতে যে অটল অমৃতৰ কামখিনি হয়, এটো কেনেকৈ হয়? স্টার্টিং চাওক, আপনার প্রথম পেশেন্ট হল আপনার ডক্টরের কথা। আচ্ছা, ডক্টরে আপনার কিছু ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্ট দিয়ার পিছত আমার ইয়াত কাম হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ট্রিটমেন্ট, সরি, ডক্টরে কিনা যে ট্রিটমেন্ট দিয়ে, যে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা হোক সার্জারি, তো সার্জারিবিল ট্রিটমেন্ট দিয়ার পিছত আমার তাদের আহিব লাগিব। আচ্ছা, অটল অমৃত কার্ড আছে, অটল অমৃত কার্ড লো আনব লাগিব, আর যুর কিবা ডকুমেন্টস আছে, যে বায়োপসি রিপোর্ট, ব্লাড টেস্ট রিপোর্ট, যুর রিপোর্টস আছে সিটি স্ক্যানের, সেইবোর লো আমার আহিব লাগিব। সেইবিলাক ক্লিয়াৰ থাকিলে আমি কামকেইটা কৰাই দিওঁ ইয়াৰ পৰা। প্ৰথমে যেতিয়া ফাইলটো বনাব, নতুনকৈ ফাইল বনাব, বনোৱাৰ পিছত প্ৰথম হ'ল, মেইন কথা হ'ল ডক্টৰ তাত যাব লাগিব, ডক্টৰে চাব, চোৱাৰ পিছত ডক্টৰে চাই মিলি কি কৰে কি নহয় সেইটো চাই দিব, ঠিক আছে, কি ট্ৰিটমেণ্ট দিব লাগে, যদি হয় আপোনাৰ কেমো লাগে কেমো দিব, ৰেডিয়েশ্যন হ'লে ৰেডিয়েশ্যন বা চাৰ্জাৰী হ'লে চাৰ্জাৰী। তাৰপিছত ডক্টৰে এডভাইচ কৰিব, যদি কিবা এনেদৰে ট্ৰিটমেণ্ট চলে তেতিয়া ডক্টৰে এডভাইচ কৰিব যে আমাৰ ইয়াত আহিবৰ কাৰণে, যে প্ৰচেছটো কৰক, অটল অমৃত কাৰ্ড আছে যদি প্ৰচেছ কৰক, আপোনাৰ ফ্ৰী হৈ যাব বুলিকে। তো আমি ফার্স্ট আপনার একটা স্যাম্পল দিয়ে আসো। স্যাম্পলটা হল, সাপোজ আপনাদের কোনোবা পেশেন্টে আহি, দাদা আপনি এই কার্ডখন ইয়াত দিয়ক, সাপোজ কার্ডখন ইয়াতে দিলে দাদা এজনী, দাদা আপনার নাম, আপনার নাম, নামটো প্রাঞ্জল, প্রাঞ্জল শইকীয়া। তো দাদা ইয়াতে ট্রিটমেন্ট করাবো, আহি কার্ডখন দিলে, কার্ডটোর লগত কি দিব লাগিব? কার্ডটোর লগত আপনার ফাইলটো দিব লাগিব, হসপিটাল ফাইল লাগিব, হসপিটাল ফাইলের লগত যেবোৰ ডকুমেন্টস আছে, রিপোর্টস আছে, রিপোর্টসবোর লাগিব, আৰু প্লাছ লগত পেচেণ্ট লাগিব, পেচেণ্টৰ ফটো লাগে, অনবেড ফটো লাগে, তো সেই ফটোবোৰ লাগিব, পেচেণ্ট লগত লাগিব, আৰু পেচেণ্টৰ এটা আইডি প্ৰুফ লাগিব, যেনেকৈ ভোটাৰ আইডি, এটা আইডি প্ৰুফ লাগিব, সিমানে। আৰু আমি ফাইলটো চেক কৰিম যে কি দিছে কি দিয়া নাই। ফাইল চেক কৰিবলৈ প্ৰথমত যে এইটো কেমো, এইটো ইয়াতো কেমো দিছে, কেমো এডভাইচ লিভ হয়, ডক্টৰে এনেকৈ এডভাইচ লিভ লিখি দিব, দেখুৱাই দিয়ক কেনেকৈ লিখি দিয়ে, এনেকৈ লিখি দিব, এনেকৈ লিখি দিয়ে। আৰু প্লাছ আজি ডেটৰ, যদি আজি ফ্ৰীটো কৰে আজি ডেটত লাগিব,
আজি ডেটৰ নিয়াত জানাকৈ সাপোজ ধৰক ঠিক আছে তো আপোনালোকে অলপ বুজি পালে যে ইয়াতে অকল কাৰ্ডখিনি থাকিলে নহয় কাৰ্ডৰ লগত ফাইলটোও লাগিব আৰু ফাইলটো এইকাৰণে লাগিব যে তেওঁলোকে কৈ আছে ফাইলটো ডক্টৰে প্ৰেছক্ৰাইব কৰিব আদাৰৱাইজ ফাইলত লিখি দিব যে তেওঁৰ কি ট্ৰিটমেণ্ট ষ্টাৰ্ট হৈ আছে এইটোৰ ওপৰত বেছ কৰি তেওঁলোকে এই প্ৰচেছখিনি ষ্টাৰ্ট কৰিব তো আপোনালোকে চাওক ৰেজিষ্ট্ৰেশ্যন প্ৰচেছটো ইয়াতে কৰাই আছে এজনী ফাৰ্ষ্ট ইয়াতে ৰেজিষ্টাৰ্ড মেইনটেইন হয় না ফাৰ্ষ্ট ইয়াতে ৰেজিষ্টাৰ মেইনটেইন হয় ৰেজিষ্টাৰ মেইনটেইন হোৱাৰ পিছত কি হয় মই এই দুই নম্বৰ ৰুমত গৈ আছোঁ মোৰ লগত এজন মানুহ আছে মেম 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 এক মিনিট আপুনিতো ফ্ৰী কৰাব না আপুনি লাইনত থিয় হৈ আছে তো আপোনাৰ প্ৰচেছখিনি আমি ইয়াতে দেখাই দিবলৈ চেষ্টা কৰি আছোঁ ঠিক আছে আপুনি দিয়ক কামখিনি আমি কথা পাতি আছোঁ মেডাম এজনী আছে মেডাম এজনী ইয়াতে দিলে ইয়াতে দিয়াৰ পিছত ইয়াতে কম্পিউটাৰত কাৰ্ডখিনি চেক কৰে হয়নে নাই কাৰ্ডখিনি চেক কৰে প্ৰচেছখিনি চেক কৰে যে ইয়াতে কাৰ্ডটো এক্টিভ আছে নে নাই ঠিক আছে স্যার আপোনাৰ নামটো ড্ৰিমছন বে ড্ৰিমছন বে তো স্যারে ইয়াতে কামখিনি কৰে কামখিনি কৰাৰ পিছত ইয়াৰ পৰা ফাইলটো কট ল'ব লাগে এই কাউণ্টাৰ কাউণ্টাৰ এ তো আপোনালোকক দেখাম আমি এই কাউণ্টাৰলৈ যাব লাগে ইয়াৰ পৰা কামটো কৰি তাতে কামখিনি কৰাৰ পিছত ইয়াতে আহিব লাগে ইয়াতে কাউণ্টাৰ দিয়া আছে এ বি আৰু চি আৰু এটা আছে ডি ডিটো যেনেকৈ এ দিয়া আছে এপ্লিকেশ্যন বুলি আৰু বি দিয়া আছে ৰিপৰ্ট স্কেন তাৰমানে ফাৰ্ষ্ট ডেস্কত যিমান কথাখিনি আপোনালোকক ক'লে যে ৰিপৰ্টবিলাক স্কেন কৰিব লাগে এপ্ৰুভেলৰ কাৰণে তো ইয়াতে ৰিপৰ্টবিলাক স্কেন হয় আৰু লাষ্টত চি ডেস্কত আহি কাৰ্ডখিনি ফ্ৰী হয় তো আমি দেখুৱাম আপোনালোকক বাইদেউ আপুনি এইটো ফ্ৰী কৰাবলৈ আহিছে আজি ফাৰ্ষ্ট টাইম আজি ছেকেণ্ড ছেকেণ্ড তাৰমানে আপুনি কাৰ্ডখন তাতে দিছে আগত কাৰ্ডখন তাতে দিছে অঁ ঠিক আছে মই এটা কথা কৈ দিওঁ যেতিয়া আপোনালোকে কাৰ্ডখন ফ্ৰী কৰাব ফাৰ্ষ্ট যদি আপোনালোকে কাৰ্ডখন ফ্ৰী কৰায় তেতিয়াহ'লে আপোনালোকৰ ওচৰত কিন্তু ডকুমেণ্ট প্ৰুফ থাকিব লাগিব যেনে ভোটাৰ কাৰ্ড পেন কাৰ্ড আৰু ৰেচন কাৰ্ডটো মাষ্ট থাকিবই লাগিব তাৰপিছত ইয়াতে আমাৰ মেডামবিলাক বহি আছে এই চাওক আপোনালোকে মেডামবিলাক কিন্তু বহুত কষ্ট কৰি আপোনালোকৰ এই কামখিনি কৰি আছে তো আপোনালোকৰ ওচৰত এটা ৰিকুৱেষ্ট আপোনালোকে মেডামবিলাকক ইমান ডিষ্টাৰ্ব নকৰিব তেনেহ'লে কি হ'ব আপোনালোকৰ কামখিনি কিন্তু অলপ ভুল হ'ব পাৰে বা কিবা মিছিং হৈ যাব পাৰে এইটো কাৰণে আমি চবৰ ওপৰত মানে ৰিকুৱেষ্ট কৰি আছোঁ যে মেডামবিলাকে যে কাম কৰি আছে বহুত কষ্ট কৰি আপোনালোকৰ কাম কিন্তু এই মেডামবিলাকে কৰি আছে ইয়াতে তো আপোনালোকৰ ওচৰত ৰিকুৱেষ্ট থাকিল তেওঁলোকক সহায় কৰক হেল্প কৰক কপাৰেট কৰক তো চবে ইয়াতে লাইনত থিয় দি এই কামখিনি কিন্তু কৰি আছে অটল অমৃত আৰু প্ৰধানমন্ত্ৰী আৰোগ্য যোজনাৰ কামখিনি তো আমি এতিয়া আপোনালোকক দেখাম যে এই কাউণ্টাৰৰ কাম হোৱাৰ পিছত কোনটো কাগজ পায় এই কাউণ্টাৰৰ পৰা এনেকুৱা এটা কাগজ আপোনালোকক দিব ইয়াতে লিখা আছে চাওক আপোনালোকে অটল অমৃত অভিযান ঠিক আছে ইয়াতে গোটেইখিনি দিয়া আছে দিয়াৰ পিছত এই কাগজখিনি লৈ যিটো ডক্টৰে আপোনাক প্ৰেছক্ৰাইব কৰিছে বা যিটো ডক্টৰে আপোনাক ফাইলত লিখি দিছে যে এই কাৰ্ডখন ফ্ৰী কৰাৰ কাৰণে এইটো ডক্টৰৰ পৰা কিন্তু ছিগনেচাৰ আনিব লাগিব এই যে ছিগনেচাৰটো আনিব লাগিব এই ছিগনেচাৰ অনাৰ পিছত আপোনালোকে কি কৰিব এই বি কাউণ্টাৰত আহিব বি কাউণ্টাৰলৈ আহিব ইয়াতে ৰিপৰ্ট স্কেন হয় এই বি কাউণ্টাৰত এই ফাইলখিনি জমা দিব লাগিব এইখিনি জমা দিয়াৰ পিছত এইটো এক ঘণ্টা আপোনালোকক ৰখিব দিব এইটো কিহৰ কাৰণে ৰখিব দিব আমি কৈ আছোঁ ইয়াতে ৰিপৰ্টটো স্কেন কৰাৰ পিছত আপোনালোকৰ এপ্ৰুভেল আহে তো আপোনালোকে হয়তো বুজি নাপায় যে এপ্ৰুভেলটো কি বস্তু হয় এপ্ৰুভেলটো হয় যে ইয়াতে ডক্টৰবিলাক তো ইয়াতে ডক্টৰবিলাক
যিমান রিপোর্ট চাইছে চার পিছত সব গোটেখিনি বস্তু চার পিছত আপনার ট্রিটমেন্ট প্রসেসটা স্টার্ট করেছে। তো এই কার্ডটো অ্যাকচুয়াল সেন্ট্রালের পয়সাখিনি আহে, তো পয়সাখিনি আহার যিমান প্রসেস ইয়াত যাক রিপোর্ট আছে ব্লাড টেস্ট রিপোর্ট, যেনে স্যার আমার ফার্স্ট ডেস্কত কলে যে ব্লাড টেস্ট রিপোর্ট হয় আর সিটি স্ক্যান বায়োপসি যেবিলাক রিপোর্ট আহে এইবিলাক রিপোর্টক তেওঁলোকে স্ক্যান করে পঠাই দিয়ে বোম্বে লই। বোম্বেত এক্সপার্ট ডক্টর এজন বহি থাকে, তেওঁলোকে এই প্রসেসটুক কমপ্লিট ভেরিফাই করে আর ভেরিফাই করার পিছত এটু অ্যাপ্রুভাল দিয়ে আর অ্যাপ্রুভালটু আহে অলপ লেট হয়, অ্যাপ্রুভালটু আহাত অলপ লেট হয়, এক ঘন্টামান লাগি যায়। এই অ্যাপ্রুভালটু আহার পিছত আপনাদের অ্যাপ্রুভালের কাগজখিনি করপরা লব, তো আমি দেখা আছো। তো আপনার যে কলো অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের কাগজখিনি ইয়াতে আহে, ইয়াতে ম্যাডাম এজনী বহি আছে, ম্যাডামের লগত আমি অলপ কথা পাতবলে চেষ্টা করিম। নমস্কার ম্যাডাম, আপনার নাম তো কি? মোৰ নাম প্রিয়াঙ্কা শর্মা। প্রিয়াঙ্কা শর্মা, ধন্যবাদ। আপনি হয় ইয়াতে যেটা বি কাউন্টার যেটা সাবমিট করা হয় ডকুমেন্টস বিলাক, তেতিয়া যেবিলাক ব্লাড টেস্ট বা যেবিলাক রিপোর্ট বিলাক থাকে সেইবিলাক আর যেবিলাক প্যাকেজ হয়, তো প্যাকেজের অ্যামাউন্ট মানে গোটেইখিনি বস্তু তারপরে এমডি ইন্ডিয়ার ডক্টর যখন মুম্বাই থাকে তখন গোটেইখিনি চেক করে, তারপর মানে সরকারের ফলের এই ট্রিটমেন্টটা মানে পাবলিয়া হয় নে নয় সেটা ডিসাইড করে পেলে ইয়াতে অ্যাপ্রুভেল দিয়া হয়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তো আপনাদেরকে বুঝি পালে অ্যাপ্রুভেলের কাগজখিনি ইয়ারপরা লই এটু জেরক্স করিব লাগে, জেরক্স করে যেটু আপনার প্রেসক্রিপশন আর অ্যাপ্রুভেলের রিপোর্ট এই দুটা লই সি কাউন্টার যাব লাগে, আর সি কাউন্টার গলে আপনার কামখিনি শেষ হল, তার মানে আপনাদের এটু পাই গলে যে এই কার্ডর পয়সাখিনি বা ট্রিটমেন্টর পয়সাখিনি আপনার যান পয়সা তাতে অ্যাপ্রুভেলর তাতে দিয়া আছে গোটেইখিনি এই সি কাউন্টার অহার পিছত কামখিনি শেষ হয়। এটু শেষ বলে নহয় মানে তার লগত কি করিব লাগে, আপনার যে ডক্টর বি বড়ুয়ার একটা স্মার্ট কার্ড দিছে, আমি আগতে দেখা আছো ডক্টর বি বড়ুয়ার যে স্মার্ট কার্ড, এই স্মার্ট কার্ডত এটু এন্ট্রি হয়ে যায়, এন্ট্রি হওয়ার পিছত আপনাদের এটু অনলাইন করাব লাগে, আদারওয়াইজ যদি অ্যাডমিট করাব লাগে অ্যাডমিটর কারণে ডক্টর তাতে যাব লাগে, এটু করাই তারপর এই কামখিনি শেষ হয়। প্রসেস যিয়ে করে যি কোম্পানি এই কামখিনি করে, আমি এজন স্যার আছে তার লগত অল্প ডিটেলস কথা পাতবলে চেষ্টা করিম। তো তো স্যার এজনী আছে, আমি তার লগত ডিটেলস কথা পাতবলে চেষ্টা করিম। স্যার আপনার নাম কি আহে? আকাশ মহেন্দ্রকর। ধন্যবাদ স্যার। তো ইয়ে যে কাম হো রা স্পেশালি, তো ইয়ে কাম কিয়া গভর্নমেন্ট কে তরফ সে আপলোক হো ইয়া প্রাইভেট কোই কোম্পানি আপকো দিয়া গয়া? হামারে হসপিটাল নে হামকো অ্যাপয়েন্ট কিয়া হ্যায়, হাম আন্ডার কাম করতে হ্যায় সিএস সিকিউরিটি সলিউশনস কে, বিবিসিআই নে হামকো অ্যাপয়েন্ট কিয়া হ্যায় ইয়ে সব কাম করনে প্রসেস করনে কে লিয়ে, जो अटल अमृत आयुष्मान का प्रोसेस रहता है स्टार्टिंग से लेकर पेशेंट को रजिस्ट्रेशन करने के लिए, पेशेंट को ट्रीटमेंट ग्रांट करने के लिए ये बीबीसी ने हमको अपॉइंट किया है। अच्छा, आप लोगों का कंपनी का नाम क्या है? सीएस क्रिएटिव सॉल्यूशंस। সিএস ক্রিয়েটিভ সলিউশন। তো আপনাদের শুনে পালে স্যার কলে যে এটু একটা কোম্পানিক দিয়া আছে, তো এই কোম্পানির ইনচার্জ হয় এই স্যার, স্যারের নামটো আরো একবার জানিবলে চেষ্টা করি। স্যার নামটো আরো একবার? আকাশ মহেন্দ্রকর। আকাশ মহেন্দ্রগরের কারণে একটা থ্যাংকস, আমাক এই ভিডিওটো করার কারণে বহুত হেল্প করেছে আর ধন্যবাদ করছো, আর ইয়াত যান ম্যাডাম কাম করে আছে আমি দেখাবল চেষ্টা করি। ম্যাডাম এফালে অল্প যদি চাই আপনাদের অল্প হাই করে দিয়ক, আপনার দেখা আছো আপনাদের ভাল কাম ইয়াতে করে আছে, আপনার আমি দেখাবল চেষ্টা করলো যে ডক্টর বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটত আপনাদের অটল অমৃত অভিযান আর প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার কামখিনি কেনেকে করিব আর কার্ডর পরা আপনাদের ফ্রি ট্রিটমেন্টটু কেনেকে পাব, যদি এই ভিডিওটু আপনাদের ভাল লাগে তেতিয়া হলে লাইক ও কমেন্ট করে দিয়ক, আর মই এটা কথা কব বিচাৰিছো, যদি আমার এই ভিডিওটো ক্রিয়েট করাতে কিবা যদি ভাষাত ভুল বা ভ্রান্তি হয় তেতিয়া হল সৰু ভাই বুলি মোক ক্ষমা করে দিব, মই এটোৱে কব বিচাৰিছো। আৰু এটা কথা, মোৰ এটা ডক্টর বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউট লৈ এটা ভিডিও মই বনাইছো, আই বটনত ক্লিক করে আপোনালোকে এই ভিডিওটো চাব পাৰে, এই ভিডিওটো বহুত মানুহৰ হেল্প হব বুলি মই আশা ৰাখিছো। আৰু এটা কথা আৰু কওঁ যে আমার এই সরু চ্যানেলটো যদি আপনার ভাল লাগে আর এনেকা ভাল ভাল ভিডিও যদি আপনার চাব বিচাৰে তেতিয়া হলে এই
চ্যানেলটুক সাবস্ক্রাইব করে দিব। তো বলক এই বলি মই মোৰ ভিডিওটো ইয়াতে হেক করলো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় অসম, ধন্যবাদ।